তাদের পিছনে নামাজ পড়া যাবে কিনা এক নম্বর যে কবরকে মাজার বানানো এটা হারাম কারণ রসুল ইসলাম নিষেধ করেছেন মুসলিমের নয়শো সত্তর নম্বর হাদিস রসুল সালাম তুজা কবর আলহী ওয়ান ইবনী আলি কবরকে মাজার বানানো এবং সেখানে উরুসের জায়গা করা এবং সেখানে সবাই মিলে উৎসবের জায়গা করা তারা একদম নিষেধ করেছেন সেখানে পাকা করা কবর করা বা সেখানে বসা এবং সেখানে বানানো কোনো ঘর সবার উপস্থিতির জন্য এটা রসুল নিষেধ করেন কাজে এটা হারাম এবং সেখানে এই কাজটা করার সে সিরিকের অন্তর্ভুক্ত এই জন্য রসুল্লাহ সাল্লাম বুখারির একশো এক হাজার তিনশো ত্রিশ নম্বর হাদিসে বলতেছেন আল্লাহ আল্লাহ হুদ আন্না সারা তাকাজু কবর আম্বি আহম সাজিদ আল্লাহ রাবুল আলমিন ইহুদি এবং নাসারাদেরকে লানত দিয়েছেন কারণ তারা নবীদের কবরকে ইবাদতের জায়গা বানিয়েছে মসজিদ এই জন্য কাজে কবরের কবরকে কেন্দ্র করে সেখানে ওরুফের দোয়া জরুদ পড়া সেখানে দোয়া জরুদ এবং ইবাদত করা সেখানে এটা তাদের উপর লানত আল্লাহ তারা খ্রিস্টানের উপর লানত এবং শিরিকের অন্তর্ভুক্ত কবরে শুধু যাওয়া যায় জিয়ারতের জন্য রসুল রসম বলেছেন কবরে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে রসুল বলেছেন জুরুল কবর জোর কবর ইনাহা তু যা তোমরা কবরে যাও করতে সেখানে শুধুমাত্র পরকালকে স্মরণ করার জন্য মুসলিমের নয়শো ছিয়াত্তর নম্বর হাদিস এবং সেখানে গিয়ে কোরআন করা বা রাজ করা দোয়া পড়া সিন্নি দেওয়া এই সমস্ত সব কিছু অন্তর্ভুক্ত কারণ সেখানে আল্লাহর ইবাদতের জায়গা না ইবাদতের জায়গা হচ্ছে মসজিদ ঘর অন্যান্য জায়গা কিন্তু কবরে শুধুমাত্র যাওয়া হয় কবর বাসী যারা আছে তাদের জন্য সালাম দেওয়া তাদেরকে সালাম দেওয়া এই জন্য কবরে যাওয়ার পর সেখানে সুরা ফাঁতে পড়া বা ধোয়া পড়া রাজকার করা সেখানে সবাইকে খাওয়ানো হয়ে গেল সবাই সবই অন্তর্ভুক্ত কারণ পবিত্র আল্লাহিত আঠারো মসজিদ হচ্ছে আল্লাহর জন্য একমাত্র এবং সেখানে আল্লাহর সাথে কাউকেও অংশীদার করোনা দোয়ার ক্ষেত্রে বা সুরা জিনের আঠারো নম্বর রায় কবরে গেলে শুধুমাত্র যে কাজটা করা যাবে সেটা হচ্ছে আসসালাম আলাইকুম সালাম দিতে হবে মুসলিমের হাদিস উনিশশো পঁচাত্তর নম্বর হাদিস আসসালাম আলাইকুম আহ দিয়ার মিনাম মুসলিন ওনা ইনশাআল্লাহ হেকুন আসল্লাহমা মানে আল্লাহ তালা কবরে গিয়ে তাদেরকে সালাম দাও যে হ্যাঁ হে কবরবাসীরা তোমাদের উপর মোমেন এবং মুসলমান তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক আমরা চলে তোমাদের সাথে সাক্ষাৎ সাক্ষাৎ আসতেছি আল্লাহ তালার কাছে তোমাদের জন্য ক্ষমা আছি আমাদের জন্য ক্ষমা আছে এই কথা যা বলবে সেখানে সুরা ভাতে জিকির দোয়া এগুলো কিছুই করা যাবে না এবং এইগুলা নিষেধ এই জন্য কবরকে কেন্দ্র করে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় জব করা হয় ওদের উপর আল্লাহ লানত মুসলিমের এক হাজার নয়শো আটাত্তর নম্বর হাদিস লমানবাহুল্লাহ যে ব্যক্তি নাকি আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে পশু জবাই করে এবং সেখানেকে কেন্দ্র করে যে খাওয়া দাওয়া সবগুলোই হারাম সিঁড়ি অন্তর্ভুক্ত সেগুলো খাওয়া যাবে না তো এই ধরনের যারা যদি সত্যিকারভাবে যা যারা যায় সেখানে এবং অরুস করে টাকা পয়সার জন্য সেই টাকা পয়সাগুলো তাদের ইনকামের জন্য যায় একটা হারাম পরিপূর্ণ হারাম কারণ সিরিকের অন্তর্ভুক্ত টাকা যেটা নাকি আল্লাহ রব আলমী হালাল করেন নাই কাজেই সে কবর কে কেন্দ্র করে সেখানে দোয়া করা পয়সা কামানো এবং সেখানে অরুস করা সবগুলাই সিরিকের অন্তর্ভুক্ত এবং যারা যদি সত্যিকারভাবে যারা তাদেরকে বোঝাতে হবে তারা যদি মনে করেন না এই কবরে করাটা এটা যায় এবং সেখানে পয়সা কামানোটা হালাল তাহলে সে হালালকে হারামকে হারামকে হালাল করলো এই ধরনের হারামকে হালাল যে করবে জেনে শুনে তাকে আগে বুঝাতে হবে যে হালাল করার মালিক একমাত্র আল্লাহ হারাম করার মালিক আল্লাহ এরপরে যদি তারা বলে না এটা হালাল স্বীকার করে ইচ্ছা করে তাহলে তার ইমান থাকবে না এবং তার পিছনে নামাজ পড়া যায় নাই সে কুফুরের অন্তর্ভুক্ত হবে এবং অন্তর্ভুক্ত হবে আল্লাহর কাছে আমরা দোয়া করে আল্লাহ বললাম যেন সমস্ত মুসলমানদেরকে সত্যিকারভাবে আনো হাদিস বুঝে আল্লাহর একত্রতা তাও হিতের উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহর আল্লাহর খালেসভাবেশের সাথে আল্লাহর ইবাদ করার তোফিদান করেন এবং সকল ধরনের শিরিক বেদাত এবং কবিরাঙে আলাদা বাঁচার তফিৎদান করেন এবং যারা শিরিক করে বেদাত করে তাদেরকে আমাদের বোঝাতে হবে দাওয়াত দিতে হবে তারপর যদি তারা না মানে তাদেরকে তাদের তাদের হৃদায়তের মালিক আল্লাহ তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে এবং তাদের পিছনে নামাজ পড়া যাবে না তাদের কথাবার্তাও শোনা যাবে না আল্লাহ আমাদেরকে সবাইকে সহি জিনিস হচ্ছে বুঝে শুনে আমল করে তফিদান করুক ওসলাল মোহাম্মদ আলি ওয়াসব আজমাইন